বন্ধুরা, আমি সুমনা। আমার উপর দায়িত্ব পড়েছে উমার একটা লেখা পড়ে দেবার জন্য। উমা আমাদের প্রিয় বন্ধু, উমাধর। অনেক কিছু সঙ্গে সঙ্গে লেখার হাতটাও ভালো। কোনো কিছু পারবো না বলার অভ্যেসও না থাকায় ভাষা দিবসে একটা নিজের লেখা পড়ে শোনানোর কথা দিয়েছিল, কিন্তু বিশেষ একটা কারণে ও লিখতে পারলেও পড়ে রেকর্ড করে পাঠানো ওর হয়ে উঠল না। তাই সেই লেখা সবার কাছে পৌঁছে দেবার ভার পৌষালি আমাকে দিল। উমার লেখাটা মূলত রান্না নিয়ে। ভারতীয় রান্নায় বাঙালিয়ানার সম্পূর্ণ একটা আলাদা ঘরানা আছে বহুকাল ধরে। স্বীকার করতে লজ্জা নেই যে ক্রমশ সেসব রান্নার রেসিপি হারিয়ে যাচ্ছে। আমরাই ঝামেলা এড়াতে শর্টকাটে সব সেরে দিচ্ছি। আর এখনকার যুগে কারোর সময়ও নেই, ধৈর্যও নেই, যার ফলে কী হচ্ছে, সেই সব রান্নার স্বাদ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আগেকার মা, মাসি, ঠাকুমা, জেঠিমা, এনাদের প্রতিভার বিকাশ করার একটা দিক ছিল রন্ধনশিল্প। শুধু মাছের যে কত রকমের রেসিপি আছে যার স্বাদ আমাদের জেনারেশন ছোটবেলায় পেয়েছি। মাছ রান্না নিয়ে উমার লেখা আমি এবার পড়ছি। উমা লিখেছে, ভাষা দিবসে আমার বাংলায় লেখা। গতকাল মাসির বাড়ি গিয়েছিলাম মাকে নিয়ে। মাসির রান্না ছোট্টবেলা থেকে চেটেপুটে খেয়ে এসেছি, এত ভালো রাঁধেন। মাছ বা মাংস যাই বলো, তার স্বাদ আলাদা, দুটোই আমার কাছে সমান প্রিয়। শঙ্কর মাছ অনেকেই হয়তো পছন্দ করে না, কিন্তু আমার মাসির হাতে এই মাছটি একবার খেলে সবাই বারবার খেতে চাইবে। ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে এত জমিয়ে রাঁধে যে খেতে বসে মনে হয় একমাত্র আমার মাসি এত ভালো রাঁধতে পারে দুনিয়াতে। মাসির বয়স 80 বছর। কিছুদিন আগে তার একমাত্র মেয়ে মারা যায় মাত্র 51 বছর বয়সে। তার কথা ভাবলে আমাদের সকলের চোখে জল আসে। আর মাসির কষ্ট কী করে বোঝায়? এত বড় কষ্ট কেউ জীবনে যেন না পায়, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। ছোটবেলায় আমরা মাসির বাড়ি আসতাম স্কুলের ছুটি পড়লে, আর সেই সময়টা ছিল আমাদের সবচেয়ে আনন্দের সময়। কাল মাসি চাপিলা মাছ রান্না করেছিল বেশ জমিয়ে, দেশি চাপিলা মাছ। আমি লিখতে গিয়েও ঢোক গিলাম, আহা কি স্বাদ। মাসিকে বললাম, মাসি তুমিও আমাদের সাথে খেয়ে নাও। মাসি কানে কম শুনতে পায় বয়সজনিত কারণে। মাসির কথায় চাপিলা মাছ রান্না করা নাকি খুব সোজা। সেটা শোনা মাত্র আমি আর থামালাম না। ভাত খেতে খেতে জেনে গেলাম মাসির হাতের তৈরি চাপিলা মাছের রেসিপি। যদিও আমি জানতে চাইনি, কানের মেশিন না থাকায় আমার ভালোই হলো, বেশ নিজেই গড়গড়িয়ে বলে গেল। মাছগুলো হালকা করে ভেজে নিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে অল্প পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ আর লাল লঙ্কা বাটা দিয়েছে। বারবার বলে দিল, জিরে গুঁড়ো দিবি না। এত সহজ অথচ সুস্বাদু একটা রান্না চেটেপুটে খেয়ে উঠে পড়লাম। মাসি একটা তেঁতুল জলে গুলে আর তাতে চিনি, নুন, কাঁচা লঙ্কা ওর সাথে মিশিয়ে একটা চাটনি করে নিল, যা শেষ পাতে অমৃত সমান। উমা, এই ছিল উমার লেখা। এবার উমা, তোকে বলছি, এই রেসিপিটা তো সত্যিই ভালো। আর জানিস তো, আমার বড় মাসিমার রান্নাও কিন্তু অসাধারণ ছিল। তোর মাসির কথায় আমি যেন আমার মাসিকে একবার মনে করলাম। বেশ ভালো লাগলো তোর লেখা। আরেকটা কথা তোকে বলি, এই রেসিপিটা তো খুব ভালো। এছাড়া অন্যান্য মাছ, মাংস, নিরামিষ রান্না আরও অনেক বাঙালি রান্না আছে, অথেন্টিক বাঙালি রান্না, যেগুলো দিয়ে তুই ধারাবাহিকভাবে লিখে যা আর আমাদের পড়ে, এবার কিন্তু নিজের কণ্ঠে আমাদের পড়ে শোনাবি। আর বন্ধুরা, আমার এই অপটু বাচন ভঙ্গিতে আমি যেটুকু পড়লাম সেটুকু শোনার জন্যে তোদের সবাইকে থ্যাংক ইউ।